আজ মঙ্গলবার অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার সকালেই আসানসোলের পৌরাণিক মন্দির কল্যাণেশ্বরীতে মানুষের ঢল নামল। অন্যান্য দিনের মতোই নিয়ম মাফিক কল্যাণেশ্বরী মন্দিরের পূজা হয়েছে, কিন্তু এদিন মানুষের উৎসাহ ছিল অনেক বেশি। অক্ষয় তৃতীয়ার সকালে মানুষ পুজো দিতে লাইন দেয় কল্যাণেশ্বরী মন্দিরে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও হাল খাতা নিয়ে কল্যাণেশ্বরী মন্দিরে পৌঁছে যান। অনেকেই বিশ্বাস, দেবী কল্যাণেশ্বরীর কাছে অক্ষয় তৃতীয়াতে হাল খাতার পুজো করলে সারা বছর ব্যবসা ভালো হয়। অক্ষয় তৃতীয়ার বাঙালিদের কাছে শুভ দিন। এই শুভ দিনে বৃষ্টি ভেজা সকালে মানুষের ভিড় জমালো প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরে। কেমন লাগছে পুজো আজ বিশেষ অক্ষয় তৃতীয়ার দিনে? মানে কিছু বিশেষ কিছু? হ্যাঁ, পুজো ভালো লাগলো। আমরা এখানে দিই মাঝে প্রায়ই আসি। কেমন লাগছে পুজো? পুজো দিয়ে খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম জয়ন্ত। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।